উৎসর্গ করেছে সেই কাতারের কোনো আমলিক নেতাকে আমলিক করতে দেওয়া হয় না কারণ জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে এই অনুপ্রবেশকারীদের এবং হাইব্রিড নেতাদের মন মানসিকতা বুঝেই তিনি বারবার আপনারা দেখবেন টিভি ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে বলছে যারা দুর্দিনের কর্মী যারা ত্যাগী নেতা তাদেরকে আওয়ামী লীগের নেতৃত্ব আনেন কিন্তু এই মাদারীপুর জেলায় বিশেষ করে রাজুর উপজেলায় যারা আওয়ামী লীগের দুর্দিনের কর্মী দুর্দিনের নেতা আপনারা দেখেছেন যারা বিশ ত্রিশ চল্লিশ বছর যাবৎ আওয়ামী লীগের পিছনে ছুটে বেড়াচ্ছে তাদেরকে আওয়ামী লীগে পদ দেয় না পদ দেয় রাজাকার আল বদর এবং আল সাউস পরিবার এবং তাদের সন্তানদের আপনারা শুনেছেন যে একটি কমিটি হয়েছে রাজুর উপজেলায় পঁচিশ বছর যাবৎ রাজুর উপজেলায় আওয়ামী লীগের কোনো কমিটি হয় না আমরা যারা সেই ১৯৮০ একের হিসাব থেকে ছাত্রলীগ করে আসছি আমরা যারা আওয়ামী লীগের সাথে রাজপথে ছুটে বেরিয়েছি আপনারা এই এলাকায় যারা আছেন সবাই তাদেরকে চেনেন কিন্তু এই ২৫ বছর পরে সেই আওয়ামী লীগ কমিটি ষড়যন্ত্র করে রহস্যজনকভাবে কোয়ার্টের মাধ্যমে একটি কমিটি করেছে যেখানে সেই ত্যাগী এবং দুর্দিনের নেতা কর্মীদের কোনো স্থান হয় নাই সেখানে স্থান হয়েছে শেখ হাসিনার নির্দেশ অমান্য করে যারা বারবার নির্বাচন করেছে লোকের বিরুদ্ধে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে করেছে সেই সব নেতাকর্মীদের সেই সব নেতাকর্মীদের এই আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন নেতৃত্বের পদে অধিষ্ঠিত করা হয়েছে আমরা তীব্র নিন্দা জানাই সংগ্রামী সাথে বন্ধুগণ